জনসাধারণের পক্ষ থেকে কাছাড়বাসী জনসাধারণের পক্ষ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ও বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারীকে এতে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে বহু প্রতীক্ষিত বেতুকান্দি বাঁধের শুভ উদ্বোধন হল রবিবার। বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার পর বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ নিয়ে গোটা শহর জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। জনগণের সমস্যার কথা মাথায় রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ শুরু করেন, যার দরুন বহু প্রতীক্ষিত বেতুকান্দি বাঁধের সংস্কার সহ সমস্যার স্থায়ী সমাধান হলো রবিবার। বেতুকান্দি বাঁধের সংস্কার কার্য যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হওয়ায় আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। পক্ষ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ও বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারীকে এতে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে দায়িত্ব নেওয়ার পর এই সরকার যে সিনসিয়ারলি কাজ করছে তার প্রমাণ, একটা জ্বলন্ত প্রমাণ আজকে বেতুকান্দির টাইম। আমরা জানি যে মহিষা বিলের যে সমস্যা সেটা আজকের দিনের সমস্যা নয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস রাজনীতি করেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করে আমরা লক্ষ্য করেছি। মহিষা বিল যখনই নির্বাচন এসছে তাদেরকে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মহিষা বিলের সমস্যার সমাধান হবে, কিন্তু আমাদের সরকার দুই বছরের মাথায় আপনারা লক্ষ্য করেছেন যে এই লং পেন্ডিং যে আজকে যে এই প্রবলেমটা সলভ করতে সক্ষম হয়েছে, এক বছর সম্পূর্ণ হয়নি। এক বছরের ভেতরে আমরা লক্ষ্য করেছি যে এটা প্রথম ইরিগেশনের প্রজেক্ট ছিল, ইরিগেশন থেকে সেটা হস্তান্তর করা হয় ওয়াটার রিসোর্সকে, আর ওয়াটার রিসোর্সের মাধ্যমে এই চ্যানেল বানিয়ে আজকে মহিষা বিলের যে জমা জল থাকতো, যে জলটা বেসিক্যালি শিলচর আমাদের টাউন হয়ে আর সেটা বাংলাঘাট গিয়ে পড়তো, এই যে টাউনের যে হয়ে যখন জল যেত তখন সমস্যা দুটা, মহিষা বিলের আশেপাশে যারা থাকতেন তারা বছরের পর বছর উইন্টার সিজনে জলের নিচে থাকতেন, আর টাউনের সমস্যা হলো যে নালাগুলো কংগ্রেস পিরিয়ডে কি হয়েছে, এনক্রোচমেন্ট হয়ে ছোটো হয়ে গেছে, যার জন্য এই যে মহিষা বিলের জলগুলো সেই জলগুলো যতটুকু পরিমাণে যাওয়া উচিত ছিল সেই পরিমাণে যাওয়া সম্ভব হতো না, 10% যেত না, যার জন্য আরবান ফ্লাটিংয়ের সমস্যা হতো। এখন মহিষা বিলের জল রিভার সাইডের বরাকের জল যখন নিচু থাকবে তখন আমাদের এই মহিষা বিলের জলগুলো বেরিয়ে যাবে, যেটার আজকে আমরা শিলান্যাস উদ্বোধন আমরা করলাম, আনুষ্ঠানিক উদ্বোধন। মাননীয় পূজ্য হাজারিকা মহাশয় বলে গেছেন, উনি দেখে গেছিলেন পরিদর্শন করে আমাদেরকে বলে গেছেন, মাননীয় আমাদের লোকসভা সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাকে বলে গেছেন যে আপনারা এসে এটাকে একটা টেস্ট ড্রাইভ দেবেন। বেসিক্যালি আজকের দিনে এটা টেস্ট ড্রাইভ হয়েছে, কিন্তু আমি মনে করি টেস্ট ড্রাইভ না, এটা পার্মানেন্ট হয়েছে, আমরা দেখতে পেয়েছি, আপনারাও দেখতে পেয়েছেন সবাই জল কীভাবে স্পিডে যাচ্ছে। তো মহিষা বিলের যদি জলের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে এই এরিয়ার লোক সাথে সাথে আমাদের শিলচরের যে টাউন এরিয়ার লোক তারা স্বস্তি পাবেন।